একটি ভয়ঙ্কর লেক, এর আশেপাশে গেলেই মৃত্যু অনিবার্য। লেকটির নাম শুনলেই গায়ে কাটা দেয় যেন, দ্য লেক অফ নো রিটার্ন। নামের মধ্যেই স্পষ্ট বোঝা যাচ্ছে এটি কতটা ভয়ঙ্কর। হ্যাঁ, আসলেই লেকটি অনেকটা ভয়ঙ্কর। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে পৃথিবীর বুকে এমন অনেক অজানা রহস্য রয়েছে যার রহস্য আজও উন্মোচন করা সম্ভব হয়নি। তেমনই একটি রহস্যময় জায়গা হচ্ছে এই লেকটি। আপনি যদি জানেন, এই লেকটির কাছে গেলে আপনার আর ফিরে আসা সম্ভব নেই, তাহলে কি আপনি সেখানে যাবেন? আপনি কেন? অনেক সাহসী বীরের পক্ষেও এই স্থানটিতে যাওয়া সাহস হবে না। শুরুতে যারা না জেনে এই লেকটিতে গিয়েছিল তারা কেউ আর ফিরে আসেনি। কিন্তু কেন, সেটাই আসলে রহস্য। কোনো এক অজানা কারণে লেকটিতে কেউ গেলেই সে আর ফিরে আসে না বললেও ভুল হবে। আসলে সে অদৃশ্য হয়ে যায়। দূর থেকে আপনি তাকে দেখছেন, কিন্তু হঠাৎ সে আপনার চোখের সীমানা থেকে হারিয়ে যাবে। উত্তর মিয়ানমারের ঘন জঙ্গলে অবস্থিত এই হ্রদটির রহস্যময়তা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও পাওয়া যায়নি। এই রহস্যময় হ্রদটির কথা জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। সে সময় এই অঞ্চলে একটি রাস্তা তৈরি হয়েছিল। এই রাস্তার কাজ শুরু হয় 1923 সালে। তখনই এই হ্রদটির খোঁজ পাওয়া যায়। এর অলৌকিক ক্ষমতার কথাও ছড়িয়ে পড়ে অচিরেই। অরুণাচল প্রদেশের কাছে ভারত থেকে বার্মা সীমান্তে উত্তর মিয়ানমারের ঘন জঙ্গলে ঘেরা পাংসাউ গ্রামে রয়েছে বারমুডার মতোই রহস্যময় এই স্থানটি। প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্য এবং মাত্র 0.8 কিলোমিটার প্রস্থের লেকটি ঘিরে আছে আরও হরেক গল্প কথা। এর নামকরণের পেছনেও আছে নানান ইতিহাস। এর পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহাসিক লেদো রোড। 1942 সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রবাহিনী রাস্তাটি তৈরি করে। মানচিত্রে তখন এর পরিচয় ছিল স্টিল ওয়াইল রোড। সে সময় হিমালয়ের পূর্ব পাশ ঘেঁষা এই লেকের ওপর দিয়ে ভারত হয়ে চীন যেত রসদবাহী বিমান। জাপানের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন ও চীনা সেনাদের রসদ পৌঁছাতে এর চেয়ে নিরাপদ আর কোনো পথ সেই সময়ে জানা ছিল না মিত্রবাহিনীর। তবে কোনো এক অজানা কারণে রসদবাহী বিমানগুলো হয় নিরুদ্দেশ হতো, না হয় মুখ থুবড়ে পড়ত লেকের আশেপাশে। ঠিক ওইখানে গেলেই নাকি বিমানগুলোর যান্ত্রিক ত্রুটি দেখা দিত। পাইলটরাও কোনো ধরনের বার্তা পাঠাতে পারতেন না। ব্রিটিশদের বিরুদ্ধে একটি সফল অভিযান শেষে এই পথ দিয়ে ফিরছিল এক দল জাপানি সেনা। পথ হারিয়ে সেই লেকের কাছে যায়। লেকের বাতাসে ভেসে বেড়ানো ম্যালেরিয়ায় জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে একে একে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। অর্থাৎ যেভাবে যাওয়া হোক, এই লেকের পাশ দিয়ে গেলে না ফেরা নিশ্চিত। একবার নাকি পুরো এক ব্যাটেলিয়ান জাপানি সেনা স্রেফ উদাও হয়ে যায় লেকের আশপাশ থেকে। এমনকি এর তদন্তে যাওয়া আরেকটি দলও আর ফিরে আসেনি। লেকটি নিরীক্ষণ করতে পাঠানো হয়। হঠাৎ লেকের পানি বাড়তে শুরু করে এবং তারা পানির ফাঁদে নিমজ্জিত হয়। অনেক চেষ্টার পরেও পানির তোর থেকে তারা বেরোতে অক্ষম হয়। লেকের পানি যেন তাদের একদম গিলে নিয়েছে। যারা শুধু গল্প কাহিনী ভাবছেন তাদের জন্য বলা, এই লেকের কথা কিন্তু ইসরায়েলের হারিয়ে যাওয়া 10 উপজাতিদের
পুরানো লেখায় উল্লেখ রয়েছে। এই উপজাতিদের ধর্মযুদ্ধের সময় ইসরায়েল থেকে বিতাড়িত করা হয়। ধারণা করা হয় সেই উপজাতির একটি এই অঞ্চলেই নিজেদের ঠিকানা তৈরি করে নেয়। আরও আছে স্থানীয় প্রাচীন লোকগাথা। গ্রামের এক লোক একবার একটা বিরাট মাছ ধরে এই লেক থেকে। এক বৃদ্ধা আর তার নাতনি ব্যতীত গ্রামের সবাইকে সে মাছ খাওয়ার আমন্ত্রণ জানানো হয়। শুধু তাই নয়, লেকের তত্ত্বাবধায়ক তাদের দুজনকে সে রাতেই গ্রাম ছেড়ে পালাতে বলে। পরের দিন নাকি সমগ্র গ্রাম সে লেকের পানিতে তলিয়ে যায়। তাছাড়া যাবার আগে বৃদ্ধা তার বাঁশের লাঠি লেকে ছুঁড়ে ফেলে যায়। স্থানীয়দের বিশ্বাস সে বাঁশ এখনো হ্রদের পানিতে নিচে ক্রমান্বয়ে বেড়ে চলেছে। রহস্যের এখানেই শেষ নয়, লেকটি নাকি ক্যামেরাবন্দিও হতে চায় না। এ লেকের ছবি তুললেও সেই ছবি ওপর থেকে ঝাপসা আসে। হয়তো লেকটির চারপাশে কোনো রশ্মি সর্বক্ষণ বিচরণ করে, যার জন্য এখানকার কোনো ফটো প্লেট চিহ্নিত করতে পারে না। আবার যারা বিভিন্ন সময় হেলিকপ্টারে এই লেকের পরিদর্শন করার চেষ্টা করেছেন, তাদের কারো সঙ্গে কারো তথ্যের মিল নেই। কেউ কেউ একে লেক হিসাবে মানতেই রাজি নয়। তাদের মতে এটা কেবল ওই ঘন জঙ্গলে ঢাকা এক খণ্ড জমি। বর্তমানে লেকটি পরিত্যক্ত। পাংসাউ পাস অঞ্চলের এর কাছে পাংসাউ উপজাতির বাস। তারা প্রতি শীতে সাড়ম্বরে হিম উৎসব আয়োজন করে। উৎসাহী পর্যটকেরা একই সঙ্গে আদিবাসীদের জীবনাচরণ এবং লেকের রহস্যময়তা উপভোগ করতে পাংসাউতে ভিড় জমান। তাছাড়া লেকের ছবি তোলা যায় না বলে যে গুজব রয়েছে সেটিও তো এক প্রকার মিথ্যাই। নইলে গুগলে এত ছবি কারা তুলল, কীভাবে তুলল? আরও অনেক অভিযাত্রী হেলিকপ্টার করে এই স্থানটির উপর দিয়ে গিয়েছেন। তাদের মতে অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তারা বিস্ময়করভাবে পূর্ণ যৌবন লাভ করে। এখান থেকে দূরে চলে এলেই পূর্বের অবস্থা ফিরে আসে। এ সময় হ্রদের ব্যাপারে আরেকটি অবাক ব্যাপার হল এর ভূপ্রাকৃতিক সম্পর্কে হেলিকপ্টার আরোহীদের দেওয়া তথ্য। এসব তথ্য কারো সঙ্গে কারোটা মিলে না। ধারণা করা হয় এই অঞ্চলে ভূপ্রাকৃতির অদ্ভুতভাবে সবসময় পাল্টায়, ফলে এটি সত্যি জল টলটলে হ্রদ না এমনই একটি জলাভূমি না এক খণ্ড জঙ্গলের জমি তা সঠিকভাবে জানা যায় না। ভয় আরও বেড়ে যাবে যখন শুনবেন নীরব নিস্তব্ধ এই স্থানটি থেকে গভীর রাতে মানুষের দুর্বোধ্য আওয়াজ ভেসে আসার কথা। এমনটি শুনে থাকেন স্থানীয় মায়ানমার ও ভারতীয় গ্রামের আদিবাসীরা। তাদের মতে যে কোনো বড় জনবসতির দৈনন্দিন জীবনের স্বাভাবিক শোরগোলের মতোই সে শব্দ। দেখা যাক এলেকের রহস্য কতদিন অমীমাংসিত থাকে। লেকের রহস্যের সত্যতার গ্যারান্টি না দেয়া গেলেও সবুজে ঘেরা পাংসাউ গ্রাম থেকে যে কোনো পর্যটক নিরাশ হবে না সে কথা বলা যায়। ঐতিহাসিক এই স্থানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক স্মৃতি চিহ্নিত। রয়েছে যুদ্ধে প্রাণ হারানো সৈনিকদের সমাধিস্থল। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।